বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এক্সেলের স্পেলিং অপশন সম্পর্কে আলোচনা করব। স্পেলিং অপশন, এটির কাজটি হচ্ছে আপনারা যখন এক্সেলে কোনো কিছু টাইপ করেন, সেক্ষেত্রে টাইপের যদি কোনো স্পেলিং অথবা গ্রামাটিক্যাল যদি মিস্টেক হয়, তাহলে স্পেলিং অপশনটি সেটি খুঁজে দেবে এবং আপনারা সেটি কারেকশন করতে পারবেন। এখানে দেখুন আমি বেশ কিছু টেক্সট নিয়েছি। আমি এখন এই টেক্সটগুলোর মধ্যে স্পেলিং চেক করব। স্পেলিং চেক করার জন্য এক্সেলের রিভিউ ট্যাবের অধীনে এখানে প্রুফিং সেকশনে, এখানে দেখুন স্পেলিং একটি বাটন রয়েছে, এটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে স্পেলিংয়ের বক্স আসবে। এখানে দেখুন স্পেলিংয়ের বক্স চলে এসেছে এবং এখানে আমার যে টেক্সটগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেটি সে ভুল মনে করেছে সেটি সে মার্ক করেছে এবং এখানে বেশ কিছু সাজেশন দিয়েছে। এখানে দেখুন লেখা রয়েছে নট ইন ডিকশনারি, এই শব্দটি ডিকশনারির মধ্যে নাই এবং এখানে কিছু সাজেশন সে দিয়েছে। এখানে দেখুন আমি রুলার লিখেছি, রুলার সাধারণত সিঙ্গেল এল হবে, এখানে আমি ডবল এল লিখেছি, এই কারণে সে এটি ভুল ধরেছে এবং এখানে সে একটি সাজেশন দিয়েছে। আমি যদি তার এই সাজেশনটা নিতে চাই তাহলে এটি সিলেক্ট করার পরে এখানে দেখুন চেঞ্জ রয়েছে, আমি এখানে চেঞ্জে ক্লিক করলাম, তাহলে এইখানে দেখুন সেটি কারেকশন হয়ে গেছে। তারপরে এখানে সে ফাইন্ড আউট করেছে খাতা, এখানে আমি খাতা লিখেছি, সে এটি ভুল ধরেছে, সে এখানে অন্য কোনো শব্দ দিয়েছে, কিন্তু আমার এখানে এটি বাংলা শব্দ, আমি এখানে ইংলিশে লিখেছি, এই শব্দটি এখানে ঠিক রয়েছে কিন্তু তারপরে সে এটি ভুল ধরেছে, কারণ এটি যেহেতু ইংলিশ শব্দ না। এটি যদি আমি ঠিক রাখতে চাই তাহলে আমি চেঞ্জে ক্লিক না করে এখানে ইগনোর ওয়ান্স এটিতে ক্লিক করব, তাহলে সে এটি ইগনোর করে দিবে। এটিতে ক্লিক করলাম তাহলে সেটি সে ইগনোর করে পরের যে স্পেলিংটি ভুল রয়েছে সেটি আবার সিলেক্ট করেছে। আপনি যদি শিটের সকল টেক্সট একসঙ্গে চেঞ্জ করতে চান তাহলে এখানে চেঞ্জ অল এই বাটনে ক্লিক করতে পারেন, আর আপনি যদি শিটের সকল টেক্সটের স্পেলিং যদি ইগনোর করতে চান তাহলে এখানে ইগনোর অল এই বাটনে ক্লিক করতে পারেন। আবার আপনি কোনো শব্দ যদি তাদের ডিকশনারিতে ইনক্লুড করতে চান তাহলে এখানে অ্যাড টু ডিকশনারি এই বাটনে ক্লিক করে আপনি ইনক্লুড করতে পারবেন। যেমন খাতায় এই শব্দটি তাদের ডিকশনারিতে নাই, আপনি ইচ্ছা করলে এই শব্দটি তাদের ডিকশনারির মধ্যে ইনক্লুড করতে পারেন। স্পেলিংয়ের কাজ শেষ হয়ে গেলে এখানে আপনার ক্লোজ বাটনে ক্লিক করলেই বক্সটি ক্লোজ হয়ে যাবে। এখানে দেখুন সে একটি মেসেজ দিচ্ছে, আমি এখানে ওকে করে দিলাম। এখানে একটি বিষয় বলে রাখি, আপনি শুধুমাত্র এখানে তাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজে আপনি স্পেলিং চেক করতে পারবেন। আপনি যদি এই বাটনে ক্লিক করেন তাহলে দেখুন এখানে ডিকশনারি ল্যাঙ্গুয়েজের লিস্ট রয়েছে, এখানে ক্লিক করার পরে তাদের যেই ল্যাঙ্গুয়েজের এখানে লিস্ট রয়েছে শুধুমাত্র সেই ল্যাঙ্গুয়েজের শব্দ আপনি এখানে স্পেলিং চেক করতে পারবেন। এখানে যেহেতু বাংলা নাই সেই কারণে আমরা এখানে আপাতত বাংলা স্পেলিং চেক করতে পারবো না। আপনি যদি এখানে বাংলা ইনক্লুড করে দিতে পারেন তাহলে ভবিষ্যতে আপনি বাংলা এখানে স্পেলিং চেক করতে পারবেন। এ ভিডিওতে আপনারা এক্সেলের স্পেলিং অপশন সম্পর্কে জানলেন। আশা করি ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।